কাতার সফররত মার্কিন প্রতিনিধি দলের পক্ষ থেকে বলা হয়েছে বাংলাদেশের সাথে সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে চায় যুক্তরাষ্ট্র। প্রতিনিধি দলটির সাথে বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন র্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ সহ রোহিঙ্গা সমস্যা, ইউক্রেন রাশিয়া যুদ্ধ ছাড়াও দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সফরের দ্বিতীয় দিন মার্কিন প্রতিনিধি দল সচিবালয়ে সাক্ষাৎ করেন পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রীর সঙ্গে। বৈঠক শেষে মন্ত্রী সাবের হোসেন চৌধুরী জানান, সাক্ষাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে বাংলাদেশকে সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। আমাদের সেই চাহিদাগুলিকে তারা তাদের মাথায় রাখবে। এরপর প্রতিনিধি দলটি বৈঠক করে সরকার বিরোধী হিসেবে পরিচিত নাগরিক সমাজের কয়েকজন প্রতিনিধির সাথে। দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হেলেন লাফেবেবের বাসভবনে এই বৈঠকে যোগ দেন টক শো উপস্থাপক জিল্লুর রহমান, বিতর্কিত মানবাধিকার কর্মী আদিলুর রহমান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক শিক্ষক ডক্টর আমেনা মহসিন, মানবাধিকার কর্মী শিরিন হক ও অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। তবে বৈঠক নিয়ে কথা বলেননি কোনো পক্ষই। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#। মার্কিন প্রতিনিধি দলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রীর সাথে। জানানো হয় বাংলাদেশের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় যুক্ত করতে চায় যুক্তরাষ্ট্র। তারাও চায় আমাদের সাথে বাংলাদেশের সাথে নিউ চ্যাপ্টার অফ রিলেশনশিপ, এন্ড আমরাও চাই একটি নতুন সম্পর্ক, একটি সম্পর্কের নতুন অধ্যায় তাদের সাথে শুরু করতে। পররাষ্ট্রমন্ত্রী বৈঠকের আলোচ্য বিষয়গুলো সাংবাদিকদের সাথে কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী জানান, র্যাবের নিষেধাজ্ঞা তুলে নেওয়া সহ বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে মার্কিন প্রতিনিধি দলের সাথে। অবজারভেশনগুলো আমাদেরকে কমিউনিকেট করেছে, দে আর গোয়িং টু গিভ দ্য ডিটেইলস, ওটা র্যাবের কাছে দিবে, যখন আমরা পাবো তখন সেটা নিয়ে আমরা কাজ করব। রোহিঙ্গাদের যাতে সসম্মানে, অর্থাৎ তাদের অল রাইট সহ রোহিঙ্গারা মায়ানমারে ফেরত যাওয়াই যে একমাত্র সমাধান, সেটির ব্যাপারে তারা একমত, এটি আমরা আলোচনা করব। এছাড়া তিন দিনের সফরের প্রথম দিন প্রতিনিধি দলটি বিএনপি ও শ্রমিক নেতাদের সাথে বৈঠক করেছে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।